হ্যালো গাইস, রহস্যের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? অনেকে বলবেন হ্যাঁ, আবার অনেকে বলবেন না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে গ্লোবাল ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ভূতে বিশ্বাস করে, আর আমেরিকার প্রতি 5 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি ভূতে বিশ্বাস করে। কিন্তু এই 21 শতকে এসে যেখানে মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে, কেন মানুষ ভূতে বিশ্বাস করে? রহস্যের আজকের ভিডিওতে আমরা এই রহস্যেরই উদ্ঘাটন করব। চলুন শুরু করা যাক। ভূত কি আসলে, ভূতকে দেখতে কেমন? আমি নিশ্চিত আপনি ভূতে বিশ্বাস করুন বা না করুন, ভূত কথাটা শুনলে আপনার মাথায় এরকম কিছু ইমেজ আসে, কি তাই না? শুধু আপনি না, 99% মানুষের মাথায় এরকম ইমেজই আসে। কিন্তু কেন, এর উত্তর আমরা পরে জানব। তার আগে আমরা একটু ভূতের কনসেপ্টটা ক্লিয়ার হই। যারা ভূতে বিশ্বাস করে তাদের মতে ভূত হলো একটা মৃত মানুষের আত্মা। যে ব্যক্তি মারা গেছে তার আত্মা কোনো কারণে ভূত হয়ে গিয়েছে। তারা আরও বলে যে ভূত আত্মা এরা মানুষকে ভয় দেখায়, মেরে ফেলে, এরকম আরও অনেক মিথ প্রচলিত আছে। বিশ্বের এক এক দেশে ভূতদের নিয়ে এক এক মিথ প্রচলিত। বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা দাবি করে যে তারা ভূত দেখেছে। কিন্তু বিজ্ঞান কি বলে? আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই যে ভূতের অস্তিত্ব আছে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানীরা বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এর ওপর গবেষণা চালিয়েছে। তারা রিসার্চ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আর যাই হোক, কোনো মৃত মানুষের সোল বা আত্মা ভূত হয়ে মানুষদের ভয় দেখাবে এটা সম্ভব না। কিন্তু তাহলে যে সকল মানুষ দাবি করে তারা ভূত দেখেছে তারা কি ভুল, বা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ যে ভূতে বিশ্বাস করে এটাও কি তাদের ভ্রান্ত ধারণা? এই সবের উত্তর আমরা তখনই পাব যখন আমরা বিজ্ঞানের দৃষ্টিতে ভূতের কনসেপ্টটা কি তা জানব। আচ্ছা, ধরুন আপনার ঘরে কেউ নেই, আপনি একা, রাতের 2টা বাজে, লোডশেডিংয়ের কারণে আপনার লাইট নেই, এখন আপনার জলের পিপাসা পেয়েছে, জল পান করার জন্য আপনাকে রান্নাঘরে যেতে হবে, আপনি একা একা অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কিছু শব্দ এলো, আপনার কেমন ফিল হবে? কি একটু একটু ভয় লাগবে কি? কিন্তু কিসের ভয়, আপনার নিজের ঘর, আপনি এত বছর ধরে এই ঘরে বাস করেন। তবে সেম টু সেম ঘটনা যদি রাতের 2টায় না হয়ে দুপুর 2টায় হতো তাহলে আপনার কিছুই হতো না। আসলে মানুষের ব্রেইনের সবচেয়ে বড় অ্যাবিলিটি হলো তার ইমাজিনেশন পাওয়ার। সাইকোলজির সুন্দর একটা ব্যাখ্যা আছে যে আপনি যদি ছোটবেলা হতে একটা জিনিসকে সত্য বলে মনে করেন, তারপর বড় হয়ে আপনাকে যদি কেউ বলে সেই জিনিসটার বাস্তবে কোনো অস্তিত্বই নেই, তখন আপনি সেটা কখনোই বিশ্বাস করবেন না। আমরা ছোটবেলা হতে আমাদের দাদু দিদার কাছ থেকে ভূতের নানা গল্প শুনে আসছি, আর আজ পর্যন্ত পৃথিবীতে ভূতের ওপর যত সিনেমা বানানো হয়েছে আমার মনে হয় না অন্য কোনো টপিকের ওপর এত সিনেমা বানানো হয়েছে কিনা। সিনেমাতে আমরা ভূতকে এরকম দেখি, তারপর ভূতের সিনেমাগুলোতে দেখায় ভূত রাতের বেলা আসে, নানাভাবে ভয় দেখায়, দরজা ঠক ঠক করে, জিনিস ফালায়, হঠাৎ সামনে চলে আসে, আরও কত কিছু। এই সব কিন্তু আমাদের ব্রেন সেভ করে রাখে, আপনি না জানলেও আপনার ব্রেন এই সব কিছু মডিফাই করে। কিন্তু আপনার ব্রেন সব সময় আপনাকে এইসব দেখায় না।
যখন আপনার চারপাশে ওই রকম একটা সিচুয়েশন আসে, অর্থাৎ চারিদিকে অন্ধকার, থমথমে পরিবেশ, তখনই আপনার ব্রেইন আপনাকে ওই দৃশ্যগুলো দেখাবে। তখন দেখবেন আপনি আপনার নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। কোনো একটা ছোটোখাটো আওয়াজ শুনলেও আপনার গা কেঁপে উঠবে। আবার এমনও হয় যে বাস্তবে কোনো আওয়াজ না হলেও আপনার কানে নানা আওয়াজ শুনতে পাবেন। এমন টাইমে আপনার বডি কিছু হরমোন প্রোডিউস করবে, যার ফলে আপনার ভয় শারীরিকভাবেও প্রকাশ পাবে। আপনি যখন অতিরিক্ত ভয় পান, তখন আপনার ব্রেইনে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়, যেন ব্রেইনের নিউরনগুলো নিজেদের মধ্যে মারামারি করছে। এরকম একটা সিচুয়েশনে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, অনেক কেসে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। তো বন্ধুরা, এটাই হলো ভূতের পিছনে আসল রহস্য। আসলে এক কথায় বলতে গেলে, আমাদের ছোটবেলা হতে ভূতের কাহিনী মুভিগুলা এমনভাবেই বলা হয়, যার ফলে আমাদের মস্তিষ্কে এগুলো আড্ডা বসায় ফেলছে যে হ্যাঁ, কিছু না কিছু তো আছেই। বিজ্ঞান ভূতের ভয়কে এইভাবেই এক্সপ্লেন করে। তবে এমন অনেক রহস্য আছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি, সেগুলোকে বিজ্ঞান ন্যাচারাল বা প্রাকৃতিক কারিশমা বলে আখ্যায়িত করে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে রহস্যের অন্য কোনো পর্বে। সে পর্যন্ত বাই বাই।